তো গাইস, আজকে স্বাধীনতা দিবস হওয়ার সাথে সাথে আজকে লাস্ট সোমবার। তো আজকে বাপের বাড়ি এসেছি, তো আমাদের সামনে একটা শিবের মন্দির আছে। মা যাচ্ছে জল ঢালতে, তো মার সঙ্গে আমিও যাচ্ছি, তো আমি একটু জল ঢালবো। তো চলো। তো দেখো, মা ওয়েটিংয়ে আছে এখানে। এই দিদা দাঁড়িয়ে আছে, ওই দিদার বৌমা। এই যে এটা মামি হবে, এটা হলো বুনু হবে, এটা দিদা পুজো দিচ্ছে। তো মা ওয়েটিংয়ে আছে। ওই যে দেখো, পুকুরের পাশে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। ওই যে নারকেল গাছ, আমাদের বড় বিশাল বড় একটা বট গাছ আছে, অনেক পুরনো, অনেক বড়। এটা অনেক দূর থেকে দেখা যায়, অনেক বড়। এটা পিপল গাছ অ্যাকচুয়ালি, অনেক বড়। তো দেখো, মা পুজো দিচ্ছে। তো আমার আর মার দুজনের পূজা দেওয়া হয়ে গেল, তো আমরা এখন বাড়ি যাব। দেখো, পুজো দিয়ে যে প্রসাদ নিয়েছি, সন্দেশ, এটা এখন খাবো, তারপরে কিছু খাবো। তো চলো বাড়ি যাই। তো বন্ধুরা, আজকে আর ঘুরতে যাওয়া হলো না। তো দেখো, দিদি বলছে বাড়ি চলে যাবে সকালে। সেই শিফটে আমাদের জল ঢেলে আসলাম মার সঙ্গে। তো ভাবলাম একটু ইউনিভার্সিটিতে একটু ঘুরতে যাওয়া প্ল্যান তো ছিল, কিন্তু সব চপট হয়ে গেলো, ও একটু পরে বেরিয়ে পড়বে। তো আবার সেই কবে আসবো না আসবো, এই পুজোর আগে আসার কথা আছে। তো আমাদের কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি, মা রান্না করছে। এই দেখো, মাহি একদম রেডি হয়ে গেছে। ঘুরু ঘুরু যাবে না মাহি? মাহিরে ঘুরু ঘুরু যাবে। এটা ওদের বাড়ি, ওই জন্য ওখানে বসে আছে। এই পুকুরটা ওদের, ওই জন্য ওখানে বসে আছে। হ্যাঁ, সবাই চুপচুপ করে মাছ মারে, তো ওই জন্য ওখানে বসে আছে, যাতে কেউ মাছ না মারে। মাহির মা পুরো রেডি, টাই টোপলা নিয়ে একদম। তো দেখো, গাড়ি চলে আসছে। তো দিদিরা একটা ফ্রিজ নিয়েছে, এই ফ্রিজটা যাবে গাড়িতে করে। তো একবারে দিদিরা সব নিয়ে যাবে। এই যে গাড়ি এসছে। তুমি এখন তুলতে কাঁদতো, ঘুরু ঘুরু যাচ্ছ। তুমি একটা আমি তাহলে মাহি, টাটা, সিটি সেন্টার থেকে তাতে ঘুরে আসবো। হ্যাঁ ঠিক আছে, বাই বাই। তো গাড়ি স্টার্ট করে দিছে। দেখো, সব জিনিস বোঝাই হয়ে গেছে। দেখো, পিছনে চললো, ওরা বেরিয়ে পড়লো। দেখো, ওরা বেরিয়ে পড়লো। জানলা দিয়ে দেখা যায় রাস্তাটা, ওর এই পাশ দিয়েই যাচ্ছে দিদিরা। ওই যে ওই দেখো, দেখতে পাচ্ছ? ফোনে যতটা জুম হয় ততটা দেখাচ্ছি। টাটা টাটা। মাহি বাড়ি কত শুনলো, বাড়ি যেতেই চায় না, ওকে সিটি সেন্টার বলে বাড়ি নিয়ে যাচ্ছে, এই জন্য ও রাজি হচ্ছে যেতে।
ওই যে ওরা অনেকটাই চলে গেছে দূরে, তো এই পাশ থেকে এই পাশ থেকে ওই যে অত দূর যাবে তারপরে আর দেখা যাবে না, কারণ ওখানে অনেক বিল্ডিং আছে। ওই যে ওই যে যাচ্ছে, তো ঠিক আছে ভালো করে যাক, দিদি তো বলেছে পৌঁছে ফোন করে দেবে, আর হয়তো দেখা যাবে না, হালকা হালকা অত বোঝা যাচ্ছে না কিছু। ওই যে হ্যাঁ, ফ্রিজটার জন্য বোঝা যাচ্ছে গাড়িটা, তার নাহলে বোঝা যাচ্ছে না। তো দাদুর দেখছিস পিয়ারা খাওয়ার কি লোভ, গাছে উঠে গেছে। হ্যাঁ জিয়া, হ্যাঁ জিয়া, তোর বর্মাকে বল না যা গাছে উঠতে, তোর বর্মা তো গাছে উঠতে পারে, তোর দাদু উঠছে। লাঠি দিয়ে তুই পেয়ারা খেতে ভালোবাসিস? তো দেখো বিকাল আমরা ঘুরতে বেরিয়েছি, কেকে খুকু জিয়া খুকুর মা আমি দিদি ওরা তো চলে গেলো, বললাম বিকালবেলা একটু ঘুরি না, পার্কে যাবো না, এমনি হাঁটু হুঁটু করবো। এখন এই পড়ে যাচ্ছিলি, এখন দেখো বাছুর দুধ খাচ্ছে। দেখো এটা প্লে গ্রাউন্ড। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘুরে বাড়ি চলে এসেছি। তাহলে যে টাটা, বাড়ি যায় রেস্ট কর যা, তো চলো বন্ধুরা টাটা। এই যে মিষ্টি।